দুয়ারে পঞ্চায়েত ভোট, তার আগে কয়লাকাণ্ডে ফের মলয় ঘটককে তলব করল ইডি। সোমবার দিল্লিতে ইডির সদর দপ্তরে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কয়লাকাণ্ডে অনুপ মাঝি ওরফে লালাকে বৃহস্পতিবার তলব করেছে ইডি। এর আগে 21 জুন সূত্রে খবর আইনমন্ত্রীকে তলব করা হয়েছিল, কিন্তু পঞ্চায়েত ভোট এবং রথের ব্যস্ততার কারণ দেখিয়ে হাজির হননি তিনি। সূত্রের দাবি, ইডিকে চিঠি পাঠিয়ে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছিলেন পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হয়ে গেছে, তাই ব্যস্ততার জন্য যেতে পারছেন না। হাজিরার জন্য আরও সময় চেয়েছিলেন মলয়, চিঠির কপি দিয়েছিলেন দিল্লি হাইকোর্টকেও, কিন্তু মলয় ঘটককে সময় দিতে নারাজ ইডি। মলয় ঘটক একাধারে আইন ও শ্রমমন্ত্রী, অন্যদিকে খনি এলাকা আসানসোলের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল বিধায়ক। এর আগে একবারই মাত্র ইডির সামনে হাজিরা দিয়েছেন তিনি। সূত্রের দাবি, কয়লা পাচার মামলায় মলয় ঘটককে 7 থেকে 8 বার তলব করা হয়েছিল, কিন্তু প্রতিবারই হাজিরা এড়ান তিনি। এই পরিস্থিতিতে মলয় ঘটক এবারও যদি হাজিরা না দেন তাহলে কি আইনি পদক্ষেপ করা যায়, সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে বলে ইডি সূত্রে দাবি। ইডির তলবের বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে ফোন ধরেননি মলয় ঘটক। আমি এটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে 26 তারিখে মলয়বাবু যাবেন, হয়তো ইলেকশন পার হয়ে গেলে তারপরে বেশি দিন আর যাওয়া আসা করতে হবে না, খুব তাড়াতাড়ি ভালো কিছু ঘটবে। ওরা ভয় পাচ্ছে সংগঠন, যে সেই জন্য আমাদের নেতাদের কর্মীদেরকে এই আইনি হ্যারাসমেন্ট দিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে একটা মানসিক চাপ দিচ্ছে, এসব করে কিছু হবে না। সব মিলিয়ে কয়লা পাচার মামলা নিয়ে তরজা চলছে। প্রকাশ সিনহা, কৌশিক গাতাই ও ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। নির্দল কাটা তো ছিল, এবার কোথাও টিকিট না পেয়ে কোথাও দুর্নীতির অভিযোগে একযোগে মালদার 3 জায়গায় ভাঙন ধরলো তৃণমূলে। সাবিনাদি বলল যে কি তোমাকে টিকিট দেওয়া হবে, অনেকদিন ধরেই বলছে তোমরা টিকিট পাবে, কিন্তু টিকিট দেয়নি, অন্য কাউকে টিকিট দেওয়া হয়েছে। আমাদের মনে অনেক দুঃখ, তার জন্য আমরা দল ছেড়ে এসেছি। শুক্রবার তৃণমূল ত্যাগের কথা ঘোষণা করেন কালিয়াচক 2 নম্বর ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী মীনাক্ষী মণ্ডল। প্রায় 50% সংখ্যালঘু সম্প্রদায়ের বাস মালদায়, সেখানে মোথাবাড়ির তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে এদিনই দল ছাড়ার ঘোষণা করেন জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম। মোথাবাড়ি বিধানসভার বিধায়িকা সাবিনা ইয়াসমিন মহাশয়া, তার দাম্ভিকতা, তার ঔদ্ধত্য, তার অহংকার, তার একনায়কতন্ত্র এবং অসামাজিক লোকদের, যাদের কোনো আদর্শ নাই, নীতি নাই, সেই সমস্ত লোকগুলোকে সামনে এনে আমাদের মতো অনেক লোক যারা আছেন কালিচক 2 ব্লকে, মোথাবাড়িতে, মালদাতে, তাদেরকে এক সাইড করে দিয়েছেন। তারই প্রেক্ষিতে আজকে তৃণমূল দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করছি। যদিও এই বিষয়ে মোথাবাড়ির তৃণমূল বিধায়কের প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে পঞ্চায়েত ভোটে টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন কালিয়াচকের চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী শাহনারা বিবির তৃণমূল নেতা ও কালিয়াচক 3 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মতিউর রহনাম সহ বেশ কয়েকজন তৃণমূলের বুথ সভাপতি। বৃহস্পতিবার সবার হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন মালদা জেলার কংগ্রেস সভাপতি ও মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেম খান চৌধুরী। আমাদের আইপ্যাক সার্ভে, সব কিছু সার্ভেতে আমাদের লোকের নাম ছিল, আবার হঠাৎ করে রাতের মধ্যেই আমাদের লোকের নাম বাদ হয়ে এমন এমন আনকমন লোকের নাম হয়েছে যারা কোনো দিন দলই করে না, 50টা ভোট পাওয়ার যোগ্য নয়। ফ্রিতে যে তৃণমূল কংগ্রেস চলছে সেটা একটা কোম্পানিতে পরিণত হয়ে গেছে, এটা একটা ব্যবসাতে পরিণত হয়ে গেছে, ওই জন্য আমরা দল থেকে আমরা বেরিয়ে গেলাম। এখানেই শেষ নয়, দলের অন্দরে দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি ও জেলা তৃণমূল সম্পাদক হযরত আলী। আমি শিক্ষক, আমি দুর্নীতি করতে পারিনি, আমি তোলাবাজি করতে পারিনি, যার ফলে আমাকে তারা আমাকে এখান থেকে সরিয়ে দিয়েছে, সে দল থেকে পদত্যাগ করে আজকে আমি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের দলে আমি আজকে যোগদান করলাম। হতাশাগ্রস্ত একটা তৃণমূল দল, এই দলের যারা সৎ নিষ্ঠাবান কর্মী তারা আরও বেশি হতাশ হয়েছেন এবং কংগ্রেস দলের অতীত ঐতিহ্য, আদর্শ, নীতি, গণতান্ত্রিক চেতনা, ধর্মনিরপেক্ষতা এবং অতীতে হরি খান চৌধুরী মালদা জেলার সার্বিক উন্নয়নে যে কাজ করেছেন তার প্রতি আকৃষ্ট হয়ে দলে দলে কংগ্রেস দলে যোগদান করছেন সারা মালদা জেলা দিয়ে। 5 বছর যাবৎ আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধির উপর নজর রেখেছি, সরকারিভাবে নির্বাচিত হয়ে সরকারি সম্পত্তি অপচয় করেছে বা মানুষের কোনো কাজ করতে পারেনি, তাদেরকে আমরা টিকিট দেব না আগে থেকেই ধরে নেওয়া হয়েছিল দল, এবং এই জন্যই তারা টিকিট না পেয়ে ও মানুষ জনগণ তাদেরকে চাইনি বলে আমরা টিকিট দিইনি, তারা অন্য দলে যাচ্ছে।
2019 লোকসভা নির্বাচনে মালদায় একটি আসনেও জিততে পারেনি তৃণমূল, কিন্তু 21 বিধানসভায় জেলার 12 আসনের মধ্যে 8টিতেই জয়ী হয় শাসক দল। তবে এবার পঞ্চায়েত ভোটের আগে জেলায় একের পর এক এলাকায় তৃণমূলের এই ভাঙুরের প্রভাব কি ভোটবাক্সে পড়বে? উত্তর মিলবে পঞ্চায়েত নির্বাচনের ফল সামনে আসার পরে। করুণাময় সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।